আসসালামু আলাইকুম, সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আমি আফরোজা ইতি, ব্লগ বাই আফরোজা চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে বাইরে বৃষ্টি বৃষ্টি, অ্যাকচুয়ালি খুব ভালো একটা বৃষ্টি হয়ে গেছে। তো আজকে আমরা এই ওয়েদার ডিমান্ড অনুযায়ী চিন্তা করতেছি খিচুড়ি খাবো। আর কী হবে খিচুড়িটা, তো চলো রান্নাঘরে চলে যাই। আমার রান্নাঘরে আজকে কী রান্না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি আজকে আমরা যেটা খাবো সেটা হচ্ছে পাতলা খিচুড়ি। আমার গ্রামের এলাকাতে এটাকে পাতলা খিচুড়ি বলে, এবং এটার সাথে মুরগির হাত পা ট্যাংটুং যা আছে সব কিছু দিব, এবং সাথে আলু দিব। তো দেখো আমাদের মশলাটা মোটামুটি কষানো হয়ে যাচ্ছে। এটা আসলে বলার কিছু নাই, মোটামুটি সবাই জানে গৃহিণীরা রান্না করতে কী কী মশলা লাগে। তো আমরা হচ্ছে অবশ্যই যেই মুরগি আনা হয় যেটা রোস্ট করার জন্য বা রান্না করার জন্য, তার থেকে তোমার হাত পা কলিজা যা অংশ বলো মূল অংশটা রেখে বাকিগুলো আমরা রেখে দিই। এরকম করে খিচুড়ি খাওয়ার জন্য ম্যাক্সিমাম টাইমে আমরা বোনা খিচুড়ি বা এই খিচুড়িটা এভাবে খেয়ে থাকি। তো দেখো আমি কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এর ভিতরে মাংসটা দিয়ে দিচ্ছি। এবং মাংসটা কষানো হবে, একটু সময় নিয়ে কষাতে হবে। মাংসটা কষানো হয়ে গেলে আমরা এর ভিতরে দিয়ে দিব আলু, কারণ আজকে আমাদের খিচুড়ির সাথে যেমন এই মাংসগুলো যাবে তেমন আলুও যাবে। আর আরেকটা কথা কি, পাতলা খিচুড়িতে একটু সবজি টবজি দিলে ভালোই লাগে, যারা খেয়েছো তারা জানো, যারা না খেয়েছো তারা অবশ্যই ট্রাই করে দেখবে। আর আজকে কিন্তু আমরা খিচুড়িটা রান্না করব ভাতের চাল দিয়ে। আমরা কিন্তু যখন তোমার বোনা খিচুড়ি করি তখন পোলাওয়ের চাল দিয়ে করি, বাট এই খিচুড়িটা আমরা ভাতের চাল আর এই ডাল দিয়েই করি, আর অ্যাকচুয়ালি মশারির ডাল এটা। তো ওদিকে আমার চাল আর ডালটা সিদ্ধ হচ্ছে, দেখো অন্য কোনো মশলা আমি এখানে দিইনি। বৃষ্টিটা থেমে গেছে, কিছুক্ষণ আগেও বৃষ্টি ছিল অ্যাকচুয়ালি। তো এইদিকে আমাদের মাংসটা হয়ে গেছে আর খিচুড়িটাও মোটামুটি হচ্ছে। তো দেখো এখান থেকে মাংস আমরা জল সহকারে, মাংসটা কিন্তু অ্যাকচুয়ালি টোটালি রান্না করে নিয়েছি আমরা, এটা তুমি খেতে পারবে ভাতের সাথে। তারপরে আমরা এই মাংসটাকে খিচুড়িতে দিয়ে দিলাম। তো তোমাদের সাথে গল্প করতে করতে খিচুড়িটা অনেকটা হয়ে আসছে। আরেকটা জিনিস তোমাদের যেটা আমি দেখাইনি সেটা হচ্ছে, আমরা এই খিচুড়িতে যখন মোটামুটি সিদ্ধ হয়ে আসছে এর মাঝে আমরা কিন্তু এখানে দিয়েছি তোমার পেঁয়াজ। হ্যাঁ, এবং এই পেঁয়াজটাকে কিন্তু আদা বাটা করে দিতে হবে, একদম মিশ করে বাটা যাবে না, ঠিক আছে, যাতে একটু বলতে পারো থেতু করে দিতে হয়। এটা কিন্তু অ্যাকচুয়ালি দারুণ একটা টেস্ট আছে। তারপরে হয়ে আসার আগে আগে আমরা কিন্তু এটার মধ্যে জিরা যে গুঁড়ো আছে তোমার ফাঁকি জিরার গুঁড়ো দিয়েছি। লাস্ট পর্যায়ে আমরা এখানে ঘি দিয়েছি, আর এই ঘিটা কিন্তু অবশ্যই আমার বোনের হাতে তৈরি করা। তোমরা এটা জানো আমি অবশ্যই আমার ঘি কীভাবে তৈরি করাতে হয় তার একটা রেসিপি আমি শেয়ার করেছি, যারা করতে জানো না তারা অবশ্যই আমার এই রেসিপিটা দেখে নেবে। ঘি এবং মাখন দুটো রেসিপি আছে। তো দেখো ফাইনালি আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে। তো বাট আজকে আমরা খিচুড়িটা খাবো কিন্তু শুটকির ভর্তা দিয়ে। তো চলো এখন আমরা শুটকির ভর্তাটাকে, শুটকিটাকে আগে প্রসেসিং করে নিচ্ছি। ফার্স্টেই আমরা শুটকিগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব, আর আমার এলাকাতে এটাকে বলে চ্যাপা শুটকি, তোমার এলাকাতে কী বলে অবশ্যই জানাবে। তো চলো এবার আমরা চলে যাব শিলপাটাতে। এইবার আমরা দেখো শিলপাটাতে আমরা এখানে হচ্ছে শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করছি। আমরা কিন্তু শুটকিটা টেলে নিয়েছি, তো তোমাদের এত কিছু দেখায়নি, তার কারণ হচ্ছে আমার শুটকির ভর্তার রেসিপি কিন্তু আমার এখানে দেওয়া আছে, তোমাদের যদি লাগে অবশ্যই তোমরা দেখে নিতে পারবে। তো দেখো মোটামুটিভাবে ভর্তাটাও হয়ে গেছে, আমার আসলে জিভে জল এসে যায় যদি শুটকির ভর্তা দেখি না। যেদিন ভাত খাই এক প্লেট সেদিন আমার শুটকির ভর্তা দেখে তিন প্লেট খাওয়া হয়ে যায়, কিছু করার নাই, পেট ভরে যায় কিন্তু মন ভরে না। আর আরেকটা কথা, শুটকির ভর্তা করার পরে এটার ভিতরে ভাত দিয়ে পাটাটা মুছে খাইলে যে কী মজা লাগে যারা না খাইছে তারা জানবে না। তো দেখো আমাদের বাসায় মোটামুটি খিচুড়িটাই খাওয়া হচ্ছে দুপুরবেলা। তো আমাদের খিচুড়ি রান্নাটা কেমন হয়েছে সব মিলে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, সাথে একটা কমেন্ট করে দেবে। আর এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য, আমাকে উৎসাহ দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
এবং আমার সাথে খিচুড়ি খেতে থাকো। আল্লাহ হাফেজ।